হাতে সপ্তাহেরও কম সময়, এরপরই 23শে জানুয়ারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মদিন। শহরের বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে চলছে জন্মজয়ন্তী পালন উপলক্ষে প্রস্তুতি পর্ব। কিরকম চলছে বিদ্যালয়ের প্রস্তুতি, তাকে নিয়েই আগরতলা টিভির এই বিশেষ প্রতিবেদন। সামনেই 23শে জানুয়ারি, গোটা দেশজুড়ে শ্রদ্ধায় স্মরণে পালিত হবে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 127তম জন্মবার্ষিকী। প্রতি বছরের মতো এবছরও যথাযোগ্য মর্যাদায় নেতাজি জন্মজয়ন্তী পালন করার প্রস্তুতি নিয়েছে রাজধানী শহর আগরতলার অন্যতম বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। স্কুলের পড়ুয়াদের নিয়ে সেই মতো মহড়ার কাজ শুরু হয়েছে মঙ্গলবার থেকে। মহড়া কেমন চলছে তা পরখ করতে স্কুলে পৌঁছায় আগরতলা টিভির প্রতিনিধি। মোটামুটিভাবে শহরের বনেদি স্কুল নেতাজি জন্মজয়ন্তী পালনে প্রতি বছরই একটা আলাদা বিশেষত্ব থাকে। দর্শকদের সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু থাকে নেতাজি স্কুলের শোভাযাত্রার দিকে। কী ধরনের বিশেষত্ব নিয়ে প্রস্তুতি চলছে এবছর, এর উত্তর খুঁজতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার জানান, প্রয়োজন যে এখানে ক্লাস টিচাররা কি প্রজেক্ট ওনারা কিভাবে বের করছেন এটা খুব একটা শেয়ার করতে চান না। এটার পেছনে কারণ একটাই, এটা নিয়ে আবার একটা কম্পিটিশন হয়, তো সেই কম্পিটিশনের মধ্যে ওনারা অংশগ্রহণ, প্রত্যেকটা ছেলে মেয়ে অংশগ্রহণ করছে, সেই অংশগ্রহণের মধ্যে আবার ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম ঠিক হয়ে যায়, তো এই কারণে ওনারা এটা একটু চেপেই রাখেন বলতে গেলে। ইতিমধ্যেই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে কেন্দ্র করে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ঠিক কী প্রস্তুতি নিচ্ছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে ঠিক কী পরিমাণ উচ্ছ্বাস রয়েছে। আপনাদের সামনে আমরা প্রত্যেকের চিত্রই কিন্তু তুলে ধরেছি এবং আমরা আপনাদের সামনে আপনাদেরকে দেখাতে চাইব যে এই সেই মাঠ যেখান থেকে কিন্তু 23শে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের দিন সেই র্যালিটি শুরু হবে, যে র্যালিটি শহর বিখ্যাত এবং মূল অনুষ্ঠানটি কিন্তু এখানেই হয় এবং এখান থেকেই কিন্তু 23শে জানুয়ারির দিন সেই র্যালিটি শুরু হবে এবং সম্পূর্ণ শহর পরিক্রমা করবে এবং তারপর আবার বিদ্যালয়ে ফিরে আসবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং এখান থেকে শুরু হচ্ছে সেই র্যালিটি। আমরা আপনাদের সামনে সেই প্রত্যেকটি চিত্র তুলে ধরব, তবে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম সেই প্রস্তুতির বিভিন্ন চিত্র। ক্যামেরাম্যান উত্তমের সাথে আমি জাসমিতা, আগরতলা টিভি।